হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে আমি খুবই সুন্দর একটি লতার ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো সেই জন্য দেখুন আমি বেঁধেছি বাঁধার পরে নিচের দিকে এবং বাম দিকে কিছুটা ছেড়ে আমি লম্বালম্বী আটটা চিহ্ন তৈরি করে নিয়েছি আটটা ক্রস চিহ্ন তৈরি করার পর তার পাশের লাইনে চারটা ক্রস চিহ্ন তারপর এই যে এখান থেকে তিনটা করে ক্রস চিহ্ন এইভাবে তৈরি করে নিয়েছি তো তিনটা করে ক্রস চিহ্ন আমি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ লাইন তৈরি করে নিয়েছি বাইশ লাইন তৈরি করার পর তারপর এখানে দেখুন চারটা ক্রস চিহ্ন আবার এখানে আবার যথাক্রমে আটটা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি আটটা ক্রস চিহ্ন এইভাবে লম্বালম্বি তৈরি করার পর এখানটা থেকে আবার এখানে দুটো ক্রস চিহ্ন আবার এখানে একটা ছেড়ে আবার দুটো আবার এখানে একটা ছেড়ে আবার দুটো এভাবে এক দুই তিন চার পাঁচ পাঁচ লাইন তৈরি করেছি তারপর এখান থেকে আবার চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি তারপর আমি এই যে দুটো ক্রস চিহ্ন এক দুই তিন নম্বর ক্রস চিহ্নের কাছে এই বাম দিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে এবং ডান দিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে তো বাম দিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে এখানে দুটো ক্রস চিহ্ন তারপর এখানে একটা বাড়ি এখানে একটা বাড়ি চারটা ক্রস চিহ্ন তারপরে এদিকে লেবেল সমান রেখে এখানে একটা বাড়ি পাঁচটা ক্রস চিহ্ন আবার এখানে দেখুন ডান দিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে তিনটা ক্রস চিহ্ন আবার এখানে লেবেল সমান রেখে একটা বাড়ি চারটা ক্রস চিহ্ন আবার এখানে লেবেল সমান রেখে পাঁচটা ক্রস চিহ্ন মিডিল একটা ছাড়া থাকবে তারপর এখানে লেবেল সমান এখানেও লেবেল সমান এখানেও লেবেল সমান দু লাইন আমার লেবেল সমান আছে তারপর আমি বাম দিকে একটা কমাবো এবং ডান দিকে লেবেল সমান রাখবো এইভাবে আমি যথাক্রমে ডান দিকের লেভেল সমান রাখব এবং বাম দিকে একটা করে ক্রস চিহ্ন কমিয়ে কমিয়ে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ লাইন তৈরি করে নেব যেখানে একটা ক্রস চিহ্ন শেষ হবে সেখান অবধি আমি এই পাতাটা তৈরি করে নেব এটা আপনাদেরকে ওপরের দিকের পাতার প্রসংখ্যা গুণে বললাম এবার যে নিচের দিকের যে পাতাটা এখানে দেখুন আটটা যে ক্রস চিহ্ন রমালম্বী তৈরি করেছিলাম এখানেও আবার এই যে এর কাছ থেকে দুটো করে ক্রস চিহ্ন একটা একটা কমিয়ে এবং একটা বাড়িয়ে এখানে আমি পাঁচ লাইন তৈরি করে নিয়েছি আবার যথাক্রমে চারটা ক্রস চিহ্ন আবার এখানে এখান থেকে তিনটা ক্রস চিহ্ন দুটা ক্রস চিহ্ন ছেড়ে দুটা ক্রস চিহ্ন তার উপরে চারটা তার উপরে পাঁচটা এখানে আবার দুটো ছেড়ে তিনটা তার উপরে চারটা তার উপরে পাঁচটা আবার যথাক্রমে এখানে যেভাবে করেছি এখানেও ঠিক এইভাবেই করব এই যে দুটো লেবেল সমান এখানে একটা করে ক্রস চিহ্ন লেভেল সমান রেখে দু লাইন তৈরি করে নিয়েছি তারপরে আবার যথাক্রমে আবার কমবে বাম দিকের লেভেল সমান ডান দিকে একটি কমিয়ে যথাক্রমে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এইভাবে পাতাটা তৈরি করেছি ফুলটা যখন তৈরি করবো এগারোটা করে যে ক্রস ক্রসচিহ্নের লাইন দুটো তৈরি করেছিলাম তো দ্বিতীয় লাইনের কাছ থেকে একটা ক্রস চিহ্ন ছেড়ে আমি একটা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি তার উপরে দুদিকে দুটো বাড়িয়ে তিনটা তার উপরে দুদিকে দুটো বাড়িয়ে পাঁচটা তার উপরে দুদিকে দুটো বাড়িয়ে সাতটা আবার এখানে একটা বাড়ি চারটা একটা ছেড়ে আবার এখানে একটা বাড়ি চারটা তো এখানে চারটা করে ক্রস চিহ্ন লাইন এক দুই তিন তিন লাইন তৈরি করে নিয়েছি তারপর এখানে একটা ছেড়ে তিনটা একটা ছেড়ে তিনটা আবার এখানে একটা ছেড়ে দুটো ক্রস চিহ্ন একটা ছেড়ে আবার দুটো ক্রস চিহ্ন আবার এখানে ছেড়ে একটা এখানে একটা ক্রস চিহ্ন ছেড়ে একটা ক্রস চিহ্ন একটা ছেড়ে একটা ক্রস চিহ্ন এইভাবে একটা পাপড়ি তৈরি করেছি দ্বিতীয় পাপড়িটা যখন তৈরি করব তো তখন এখানে একটা ছেড়ে একটা ক্রস চিহ্ন একটা ছেড়ে একটা তার উপরে যথাক্রমে এইভাবে যেভাবে তৈরি করলাম ঠিক সেইভাবেই তৈরি হবে আবার দুটো এখানে দুটো এখানে তিনটা আবার এখানে তিনটা আবার এখানে চারটা করে ক্রস চিহ্ন তিন লাইন তার উপরে সাতটা তার উপরে পাঁচটা তার দ্বিতীয় পাপড়ি তৃতীয় পাপড়িটার ক্ষেত্রেও ঠিক ওই একই হবে একটা আবার একটা ছেড়ে একটা এইভাবে তৃতীয় পাউড়ি তার পাশের পাউডিও ওই একই পদ্ধতিতে তৈরি হবে এবং এখানে যে ফাঁকা ক্রস চিহ্নগুলো তৈরি হবে তো আপনাদের পছন্দ তো আপনারা যখন দ্বিতীয় লতাটি তৈরি করবেন তো এখান থেকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে আবার যথাক্রমে আটটা ক্রস চিহ্ন তার পাশে চারটা ক্রস চিহ্ন আবার তিনটা করে ক্রস চিহ্ন বাইশ লাইন ঠিক এইভাবে আবার তৈরি করবেন এইভাবে তৈরি করার পর আবার এখান থেকে যে পাতাটা তৈরি হয়েছে আবার এইখান থেকে আবার পাতাটা তৈরি হবে তারপর যখন পাশাপাশি তৈরি করবেন তো তখন এখান থেকে এক দুই তিন তিনটা ক্রস চিহ্ন ছেড়ে চার নাম্বার ক্রস চিহ্নের কাছ থেকে আবার চার নম্বর ক্রশ্চিনের কাছ থেকে আবার যথাক্রমে আটটা ক্রশ্চিন্ন তৈরি করবেন তারপর চারটা তারপর তিনটা ক্রস করে বাইশ লাইন এইভাবে আপনারা লতাটা তৈরি করবেন এইভাবে পুরো আসনটা তৈরি করার পর সাদা রং দিয়ে ভরাট করে নেবেন